আসসালামু আলাইকুম। পৃথিবী যে যে প্রান্তে আছেন, আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে আজকের ভিডিও শুরু করার আগে ভেবেই পাচ্ছিলাম না যে কী দিয়ে শুরু করব বা কী বলবো, কোনো টপিকই খুঁজে পাচ্ছিলাম না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনের ধরন আলাদা আলাদা, জীবনের গল্পগুলো থাকে আলাদা আলাদা। যারা লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই থাকে চাকচিক্য। তবে আমার ভিডিওতে কোনো ধরনের চাকচিক্য নেই। আমার দৈনন্দিন টুকিটাকি কাজ, মাঝে মধ্যে সময় কাটানোর উদ্দেশ্যেই একপ্রকার শেয়ার করি। তাছাড়া দেশে আমার আত্মীয় স্বজন আপনজন যারা আছে, তারাও তাদের অবসর সময় আমাদের সপ্তাহে দুই একটা দিনের কিছুটা অংশ দেখে তাদেরও ভালো লাগে। আর সেই উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিও করা। তবে এখন যেহেতু সামার চলে আসছে, তাই প্রতিদিনের গল্পটা একটু ভিন্ন রকমই হবে। প্রতিদিন সকালটাই শুরু হবে আমার বাগান, গাছপালা, শাকসবজি এসব দিয়েই। হয়তো প্রবাস জীবনের চাকচিক্য দেখতে যারা ভালোবাসে তাদের কাছে এটা হয়তো ভালো লাগবে না, তবে এখানে আমি প্রাণ খুঁজে পাই। আমরা যারা শীতপ্রধান দেশে থাকি, বেশিরভাগ সময়টাই আমরা শীতের মধ্যেই কাটিয়ে দিই। মাত্র দু তিন মাস সামার পাই আমরা, আর এর মধ্যে চেষ্টা করি দেশের শাক সবজি ফল ফুলে ভরিয়ে তুলতে আমাদের বাগানটা। যদিও সবার বাগান থাকে না, তারপরে যার যার আছে আমার মনে হয় প্রত্যেকেই চেষ্টা করে। আর আমার মতো যারা বাগান প্রেমী আছে তাদের মনে হয় সামারের এই কয়টা দিন ঠিক আমার মতোই, বাগান গাছপালা এসব দিয়েই তাদের দিনটা শুরু হয়, সকালটা শুরু হয়। হয়তো অনেকে বলতে পারেন সকালবেলা নামাজ কালাম কি আপনারা পড়েন না, ধর্মকর্ম এগুলো আসলে এভাবে পাবলিক প্লেসে দেখানোর জিনিস না, এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। আল্লাহর কাজ করি আমরা আল্লাহকে দেখানোর জন্য, পাবলিক প্লেসে সবাইকে দেখানোর জন্য না। সে যাই হোক, টপিক অন্যদিকে চলে যাচ্ছে। ঘরের কাজ করতে করতে আপনাদের সাথেও গল্প করছি। আসলে বেসিক যেসব রান্নাবান্না তা মোটামুটি সবাই পারে, এই সময়ে পারে না এমন মানুষ খুবই কম আছে। তারপর টুকিটাকি আমি যতটুকু জানি আমার এই ভ্লগ চ্যানেলের মাধ্যমে অথবা কুকিং চ্যানেলের মাধ্যমে শেয়ার করি। তবে আমার কুকিং চ্যানেলটা খোলা সম্পূর্ণ হচ্ছে আমার বড় ছেলের জন্য। একদিন ওকে মজার ছলে বলেছিলাম যে আমি যদি মরে যাই তাহলে আমার হাতের রান্নাগুলো তুমি কোথায় পাবে, কারণ যাকে বিয়ে করবে সে যদি দেশের খাবারগুলো রান্না করতে না পারে তখন কি করবে। কারণ আমার বাচ্চারা হচ্ছে বিদেশে বড় হলেও দেশের খাবার, বিশেষ করে মায়ের হাতের খাবার খেয়ে ওরা অভ্যস্ত। তো বেচারা মনে হয় সেটা শোনার পরে ছোট মানুষ এক প্রকার টেনশনে পড়েছে। আর সেই থেকেই মাকে একটা কুকিং চ্যানেল মানে খুলে দেওয়া বা রান্নার ভিডিওগুলো শেয়ার করার জন্য তারই তাগিদ বেশি। আমিও চাই আমি যখন না থাকবো আমার বাচ্চারা যেন কিছুটা হলেও এটা দেখে দেখে করে খেতে পারে, ওদের মনের মধ্যে যেন এই আফসোসটা না থাকে। আর সেজন্যই টুকিটাকি ভিডিও মাঝে মধ্যে শেয়ার করি। আর ব্লগ চ্যানেলটা এটাও আসলে এক প্রকার সময় কাটানোর জন্য মাঝে মধ্যে টুকিটাকি জিনিস ভিডিও করে শেয়ার করি। দেশে আমাদের যেসব আত্মীয় স্বজন আছে তারা দেখা যায় অবসর সময়ে দেখে তাদেরও ভালো লাগে। তাছাড়া আমার ফ্যামিলির সম্পূর্ণ সাপোর্ট আছে, কখনো ফ্যামিলি থেকে আমার কোনো বাধা আসেনি, না আমার হাজব্যান্ড না আমার শ্বশুরবাড়ি বা বাবার বাড়ির কারো কাছ থেকে। কারণ কতটুকু দেখানো যাবে বা কতটুকু যাবে না সেই হিসেব করেই আমি ভিডিও করি। আমার থেকে দেখা যায় আমার হাজব্যান্ডের অনেক সময় আগ্রহ বেশি থাকে, কোথাও ঘুরতে গেলে সেই খুব আগ্রহ নিয়ে বলে মোবাইলটা বের করো ভিডিও করো। অনেক সময় করা হয়, অনেক সময় ভালো লাগে না, করি না। আর আমার এই চ্যানেল কিন্তু দু বছরের বেশি হয়ে গেছে, অনেকের ধারণা এ থেকে হয়তো ইনকাম আসে, ফেসবুক বা ইউটিউবে ভিডিও দিলেই হয়তো তা থেকে টাকা চলে আসে। আসলে কিন্তু ঠিক তা না। যে কোনো জিনিসকে আপনি যখন প্রফেশন হিসেবে নেবেন তখন কিন্তু সেটা এক প্রকার তাগিদ থাকবে। আমি কিন্তু এটাকে আমার প্রফেশন হিসেবে নেইনি, শখের বশে মাঝে মধ্যে টুকিটাকি ভিডিও শেয়ার করি, তাই হয়তো আমার চ্যানেল ওইভাবে গ্রো করেনি।
তবে আমি যদি এটাকে প্রফেশন হিসেবে নিতাম তাহলে হয়তো এর পিছনে সেইভাবে লেগে থাকতাম, এতদিনে হয়তো এ থেকে আমার ইনকামও হতো। আর আমার এই ব্লগ চ্যানেলটা খোলার মূল উদ্দেশ্য ছিল আমার বাগান শেয়ার করা, কারণ অনেকেই আছে বাগান দেখতে পছন্দ করে, বাগান করতে পছন্দ করে, অথবা আমাদের দেশে কিন্তু অনেক মানুষ আছে খোলা জায়গা পড়ে থাকে, তারপরও সেখানে কেউ কিছু লাগায় না বা কেউ কিছু করে খায় না। আমার এই ভিডিও দেখে একটা মানুষও যদি আগ্রহী হয় বাগান করায়, বাগান করতে কি শুধু বাগান লাগে তা কিন্তু না, আপনি চাইলে ইচ্ছা থাকলে আপনার বারান্দায়ও করতে পারেন। নিজের প্রয়োজনীয় জিনিসের টুকিটাকি যদি আপনি নিজেই লাগিয়ে খেতে পারেন আর তাতে আগ্রহী করে তোলার উদ্দেশ্যেই মূলত আমার এই চ্যানেলটি খোলা। হয়তো কিছু কিছু মানুষ আমার এই ভিডিও দেখে আগ্রহ প্রকাশ করেছে বাগান করার, আর সেটাই কিন্তু আমার সার্থকতা। গত বছর আমার একটা ভাবি আমাকে বলেছে তার বারান্দার কিছু গাছের ছবি দিয়ে যে দেখো তোমার বাগান করা দেখে আমিও আমার বারান্দায় বাগান করেছি। তখন আসলে ভালো লাগার যে অনুভূতিটুকু সেটা কাউকে বলে বোঝানোর না। আমার এই চ্যানেল খোলার বা ভিডিও শেয়ার করার যে উদ্দেশ্য তখন মনে হয়েছে যে না, আমি আসলে সার্থক। আর বিদেশের বাড়িতে বসে দেশি শাক সবজি চাষ করে নিজের হাতে কেটে খাওয়া, শুধু যে সামারে খাই তা না, এই শাক সবজি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি যেটা সারাটা উইন্টার ভরে আমি খেতে পারি, তাছাড়া টুকিটাকি অনেকেই খাওয়াতে পারি, সেটার মধ্যেও কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে, অন্যরকম আনন্দ। আসলে পৃথিবীর সব মানুষের ভালো লাগা এবং আনন্দের ডেফিনেশন একরকম থাকে না, এক একজনেরটা এক এক রকম। আমার এবং আমার হাজবেন্ডের ভালো লাগা হয়তো এখানেই আমরা খুঁজে পাই। আজকে আসলে এক প্রকার এলোমেলো ভ্লগ শেয়ার করলাম, কি বলেছি না বলেছি জানি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবসময় তো রেসিপি বা টুকিটাকি কাজ শেয়ার করি, আজকে আসলে কিছুটা সময় আপনাদের সাথে গল্প করলাম, কারণ সবসময় একঘেয়েমি কাজও কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে আমারও ইচ্ছে করে আপনাদের সাথে গল্প করি। আর সেই উদ্দেশ্যেই আজকে একটু আপনাদের সাথে সুযোগে সদ্ব্যবহার করে একটু গল্প গুজব করে নিলাম। ঘরের কাজ করে করে আমার সম্পূর্ণ রান্না বাড়া শেষ, আর এখন চলে আসছি খেতে। রান্না করতে করতে আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, আর রান্নার পর পর তাই খেতে বসে গিয়েছি সবাই। মাঝে কিন্তু চাল না ভেজে কিভাবে পোলাওটা রান্না করেছি সেটাও শেয়ার করেছি, এভাবে ট্রাই করতে পারেন, যেটা একেবারে বিয়ে বাড়ির ঘ্রাণ আসে পুরোপুরি। দেখুন, খাওয়া দাওয়া শেষ করেছি, পুরোটা কিচেন আমার এলোমেলো, কারণ কিচেন ক্লিন করে তারপরে খেতে বসতে পারিনি, সবাই মোটামুটি ক্ষুধার্ত ছিলাম, তাই এখন একসাথে কিচেনটা ক্লিন করে তারপরে ফ্রেশ হব। কারণ রান্নার পরে কিচেন যতক্ষণে ক্লিন না করি মাথাটা মনে হয় যেন আমার গরম হয়ে থাকে, একটা বদভ্যাস এটা। আমাদের বাঙালি রান্নার স্পাইসের একটা গন্ধ থাকে, তাই রান্নার পরে সুন্দর ঘ্রাণের একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলে ঘরটাই অন্যরকম একটা প্রশান্তির জায়গা হয়ে যায় মনে হয় যেন। এই ক্যান্ডেলটার ঘ্রাণটা এতটা সুন্দর কি বলবো, মাত্র আধা ঘন্টা জ্বালানোর পরেই সারাটা ঘর সুন্দর গন্ধে ভরে যায়, আর সেই গন্ধ সবার কাছে পৌঁছে যাক, সবার জীবনটা হয়ে উঠুক এরকম সুন্দর মিষ্টি গন্ধে ভরা, সেই শুভকামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।